হ্যালো ভিউয়ার্স আপনাদের সামনে আবারও হাজির হলাম আর একটি ডিসি সার্কিটের ক্লাসে আজকে আমি আপনাদেরকে দেখাবো ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট থেকে প্র্যাকটিস প্রবলেম টু পয়েন্ট টু এর একটি সহজ এবং সিম্পল প্রবলেম সেখানে দেখা যাচ্ছে একটা কারেন্ট সোর্স টু মিলিয়ন পের কারেন্ট সোর্স দশ কিলো হোম রেজিস্টরের পাওয়ার সরবরাহ করছে সেখান থেকে আমাকে নির্ণয় করতে হবে ভোল্টেজ কন্ডাকটেন্স এবং পাওয়ার প্রিয় দর্শক এখানে আমার এই সার্কিট থেকে এই তথ্যগুলি বের করতে গেলে আমাকে জানতে হবে বেশ কিছু ফর্মুলা যেমন ভোল্টেজের ফর্মুলা কন্ডাক্টেন্সের ফর্মুলা এবং পাওয়ারের ফর্মুলা আপনারা যারা পূর্বের থেকে আমার এই ক্লাসে ইনক্লুড আছেন আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে এরকম সিম্পল একটা সমাধান দেখানোর চেষ্টা করছিলাম সেখানে পার্থক্য শুধু ছিল এখানে ছিল ব্যাটারি আর এখানে হলো কারেন্ট সোর্স তো আমরা জানি সিরিজ সার্কিটে কারেন্ট চলাচলের একটিমাত্র পথ থাকে সুতরাং কারেন্ট চলাচল সব পয়েন্টে একই কারেন্ট থাকে সুতরাং এই টু মিলিয়ে কারেন্ট এই রেজিস্টোর এইভাবে প্রবাহিত হচ্ছে আমার আমরা একে একে সমাধানে যাই আপনারা যারা পরীক্ষার্থী পরীক্ষা দেবেন তাদের জন্য প্রথমে অবগত করে রাখি প্রথমে আগে ডাটাগুলি অঙ্কের ডাটাগুলি কী কী দেওয়া আছে সুন্দর করে লিখে রাখবেন হেয়ার আই টু মিলিয়াম পিয়ার আমরা এভাবে লিখি আবার আরের মান টেন দেওয়া হচ্ছে টেন কে টেন কে কে আমরা দশ ইন্টু এভাবে লিখি ওহম আর এখানে আমাকে বের করতে হবে ভোল্টেজ কন্ডাক্টেন্স এবং পাওয়ার একে একে আমরা মূল সমাধানের দিকে চলে যাই ন আমাকে এই রেজিস্টার গাড়িতে ভোল্টেজ বের করতে বল বের করতে হবে সুতরাং আমি জানি উইনো ফ্রম ল আই ইকুয়াল টু বিভাগ আর এখানে আমার ভি ইকুয়াল টু আই আর এখানে আমার আয়ের মান জানা আছে টু মিলিয়ন পিয়ার রেজিস্টারের মান জানা আছে টেন ইন্টু থ্রি সেক্ষেত্রে আমার এটা এটা অমিট হয়ে যাবে ট্রেন দু বিশ ভোল্ট সুতরাং আমি ভি পাইলাম বিশ ভোল্ট এটা একটা অ্যান্সার আবার কন্ডাকট্যান্স আমরা জানি কন্ডাক্টান্স কাকে বলে কন্ডাকট্যান্স এটা রেজিস্ট্যান্সের বিপরীত অর্থাৎ যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে কোনো পরিবাহের ভিতর দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে আমরা কন্ডাক্টেন্স বলি ইহাকে জি দ্বারা প্রকাশ করা হয় এবং ইহার একক সিমেন্স আর মোহ সুতরাং আমরা পাই জি ইকুয়েল টু ওয়ান অপন আর যেহেতু রোদের বিপরীত এখানে আমার রেজিস্টারের মানজানা আছে টেন কে এটা হলো পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দার মাইনাস থ্রি এটা হয় একচুয়ালি হলো একশো মাইক্রো সিমেন্স আর মাইক্রো মোহ মোহর সিম্বুল আবার আমরা সার্কিটের পাওয়ার বের করতে গেলে আমরা জানি এই রোধের পাওয়ার যা সোর্সের পাওয়ার তাই যেহেতু একটা মাত্র সোর্স এবং একটা মাত্র লোড সেক্ষেত্রে পাওয়ারের ফলে আমরা আগের থেকে জানি পাওয়ার ইন্টু ভোল্টেজ ইন্টু কারেন্ট এখানে ভোল্টেজ আমার হলো কুড়ি ভোল্টেজ আর কারেন্ট হলো টু মিলিয়াম এমপি এখান থেকে আমি বিশ দু চল্লিশ মিলি ওয়ার্ড পাই এটা একটা অ্যান্সার এটা একটা অ্যান্সার প্রিয় দর্শক তাহলে আমরা আসি আবার পুনরায় রিভিউ করি এখানে একটা প্রবলেম দেওয়া আছে যেটাতে একটা টু মিলিয়ে পের একটা সোর্স দশ কিলো একটা রোদকে পাওয়ার সরবরাহ করছে যেখান থেকে আমার নির্নিগত ভোল্টেজ কন্ডাক্টেন্স এবং পাওয়ার এখানে আমার সার্কিট থেকে যে সমস্ত তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলি আমি লিখছি আই টু মিলিয়ম পের আর টেনকে নির্মিগত ভোল্টেজ কন্ডাক্টেন্স এবং পাওয়ার ওই ন ওহমের সূত্র থেকে আমরা পাই ভি ভিভা আর এখানে আরআর গুন করলে ভি ইকুয়াল টু আই আর তাহলে আয়ের মান জানা আছে টু মিলিয়ন ফিয়ার এবং আর এর মান টেন কে সুতরাং এখানে গুন করলে আমরা টোয়েন্টি ভোল্ট পাই কন্ডাক্টেন্স কন্ডাক্টান্সট্যান্সের বিপরীত আর এর মান বসিয়ে দিলাম একশো মাইক্রোসিমেন্স বা মাইক্রো ওহম পাওয়া গেলো আবার পাওয়ার পি ইগোল টু আই ভির মান টোয়েন্টি আয়রমান টু অর্থাৎ চল্লিশ এখান থেকে আমরা যে কোনো প্রবলেম সিম্পল প্রবলেম আমরা সমাধান করতে পারি আপনারা এভাবে যে কোনো প্রকার সিরিজ সার্কিটের যে কোনো তথ্য বের করতে চাইলে আপনারা পারবেন ইনশাল্লাহ